আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। বিষয়টি হচ্ছে, সফলতা ও সুখ কি একই জিনিস নাকি ভিন্ন কিছু? আসুন তবে জেনে নেওয়া যাক। ব্রিটিশ সমাজবিজ্ঞানী চার্লি আর্নিংটন বলেছেন, আপনি তখনই সফল হবেন যখন মানুষ আপনাকে সফল বলবে। মানুষ আপনাকে হিংসে করবে, মানুষ আপনার মতো হতে চাইবে, মানুষ আপনার জীবন লিড করতে চাইবে। কিন্তু সুখী তখনই হবেন যখন আপনি নিজে সুখ অনুভব করবেন, প্রশান্তিতে থাকবেন। সফলতা মানেই কিন্তু সুখ নয়। বিখ্যাত এমন অনেক মানুষ ছিলেন যারা ছিল আমাদের চোখে সফল। ধন দৌলত, টাকা পয়সার কোনো কিছুরই অভাব ছিল না তাদের, কিন্তু শেষ অবধি আত্মহননের মাধ্যমে তাদের জীবনের সমাপ্তি ঘটেছিল। কারণ তারা ছিলেন ব্যক্তিগত জীবনে চরম অসুখী। আসলে সত্যি কথা বলতে কি, সফলতা আপনার চারপাশের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুখের নিয়ন্ত্রক শুধুমাত্র আপনি। আপনি পাহাড় বাইতে পছন্দ করেন, ঘুরে বেড়াতে আপনার ভালো লাগে, সমুদ্র উপভোগ করতে আপনি ভালোবাসেন। আপনার এই যে ভালো লাগা, ভালোবাসা, এ থেকে আপনি সুখ পান। কিন্তু আপনি কি সফল? হ্যাঁ, আপনি সফল, তবে সেটা নিজের কাছে। মানুষ আপনাকে সফল বলবে না যতক্ষণ না তারা আপনার মতো হতে চাইবে। তাই বলে কি সুখ আর সফলতা ভিন্ন কিছু? না, সেটাও কিন্তু না। আপনি ঘুরে বেড়াতে পছন্দ করলেও আপনার বন্ধুই হয়তোবা ঘুরে বেড়ানোর থেকে ভালো চাকরি, টাকা পয়সা কামানোতে আগ্রহী, সেলিব্রিটি হতে চায়। কেউ যখন সেলিব্রিটি হয়ে যায় তখন সে সফল, কারণ তাকে অনেকেই ফলো করে। যখন সে মানুষের চোখে সফল হওয়ার পাশাপাশি নিজেও প্রশংসিতে থাকে, নিজের কাজে সুখ অনুভব করেন, তখনই সে সুখী, আবার পাশাপাশি সফলও। আসলে সুখের সংখ্যাটা সবার ক্ষেত্রে এক না হলেও সফলতার সংখ্যাটা মোটামুটি সবার ক্ষেত্রে একই। যে কাজে শান্তি পান, আনন্দ পান, সেটাই সুখ। আর মানুষ যখন আপনার মতো হতে চায়, আপনার প্রশংসা করে, সেটা হচ্ছে সফলতা। তাহলে আপনারাই ঠিক করুন, আসলে আপনি কোনটা হতে চান, সফল নাকি সুখী? তবে কিছু মানুষের ক্ষেত্রে প্রশ্নটা খাটে না, এই কারণে যে তারা সফলতার মধ্যেই সুখ খুঁজে পান। কিন্তু যারা মানুষের চোখে সফল না হয়েও সুখী হতে চান, তাদের ক্ষেত্রে আমি বলবো, মানুষ আপনাকে সফল বলুক বা না বলুক, আপনি সেটাই করুন যেটা আপনার করতে ভালো লাগে। এতে করে শেষ বয়সে যে আপনার আফসোস হবে না যে আজ থেকে 20 বছর বা 30 বছর আগে যদি আমি এটা করতাম তাহলে জীবনটা অন্যরকম হতো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে প্রেরণা দিন।